হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি ফর WBCS ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো গতদিন আমরা মাজিদ হোসেনের সিলেক্টিভ রিডিং নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম এবং তোমরা অনেকে কমেন্ট করেছো যে এর পরবর্তী টপিকগুলো নিয়ে ডিসকাশন করার জন্য। তো আজকের ভিডিওতে আমরা মাজিদ হোসেনের বাকি যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো সিলেক্টিভলি ডিসকাশন করব। ওকে, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো এবং চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করো, এবং পাশের যে বেল আইকন রয়েছে সেই বেল আইকনকে প্রেস করতে কিন্তু ভুলবে না। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তাহলে তোমার কাছে সেটার একটা নোটিফিকেশন চলে যাবে। ওকে, চলো আজকের ভিডিওটার ডিসকাশন শুরু করা যাক। ডিসকাশনের শুরুতেই বলে রাখি, আমরা একটা মেন্সের মক টেস্ট শুরু করেছিলাম এবং সেখানে অনেক ক্যান্ডিডেটই অ্যাপিয়ার হয়েছে, বাট যেহেতু মক টেস্টটা অলরেডি শুরু হয়ে গেছে এবং প্রায় 2 উইকস মতো হয়ে গেছে, তাই আমরা নতুন করে কোনো ক্যান্ডিডেটের রিকোয়েস্ট রাখতে পারছি না জয়েন করার জন্য। সেক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো, আমি একটা লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, সেই ডিসক্রিপশন বক্স থেকে তোমরা লিঙ্কের মাধ্যমে আমাদের যে মেন্সের যে মক টেস্টগুলো চলছে সেগুলো তোমরা কিনে নিতে পারবে। ওকে, সেই লিঙ্ক থেকে তোমরা কিনতে পারবে। আর এখানে টপিক ওয়াইজ আমরা কোয়েশ্চেনগুলো তৈরি করার চেষ্টা করেছি, আশা করি মকগুলো থেকে তোমরা উপকৃত হবে, এবং আমরা চেষ্টা করেছি যাতে মকগুলো এক্সাম ওরিয়েন্টেড হয় এবং বেস্ট কোয়ালিটির যেন মক হয়। ওকে, তোমরা ওই লিঙ্ক থেকে কিনতে পারবে ওগুলো। চলো আজকের যে ভিডিওর ডিসকাশনটা সেটা শুরু করি। দেখো, মজিদ হোসেন একটা হিউজ ভলিউমের বই, WBCS মেন্সের জন্য এই বইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, তুমি শুধুমাত্র যদি ফ্যাকচুয়াল ডেটা তৈরি করে যাও এবং এক্সামের জন্য রেডি হয়ে এক্সাম দিতে যাও, সেক্ষেত্রে তুমি প্রবলেমে পড়তে পারবে। তো তার জন্য তোমাকে রেডি হতে হবে কি, ডিপ অ্যানালাইসিস এবং টপিক ওয়াইজ একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার জন্য তোমাকে কিন্তু মজিদ হোসেনটা পড়তে হবে। এবং সেক্ষেত্রে তুমি যদি বইয়ের প্রথম পাতা থেকে শেষ পর্যন্ত পড়তে যাও, সেক্ষেত্রে তোমার সময় অনেক লেগে যাবে এবং তুমি ঠিকভাবে বুঝতে পারবে না টপিকগুলোকে। তো তার জন্য তোমাকে সিলেক্টিভলি প্রশ্ন করতে হবে, ঠিক আছে? ফার্স্ট ভিডিওতে আমি সিলেক্টিভলি ওই টপিক কিছু টপিক নিয়ে ডিসকাশন করেছি। যদি তোমরা সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ওই ভিডিওটা প্রথমে দেখে নাও। আজকের ভিডিওতে আমরা নেক্সট টপিকগুলো নিয়ে ডিসকাশন করব। ওকে, ফার্স্ট অফ অল আসি এগ্রিকালচার। এগ্রিকালচার থেকে তোমাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ল্যান্ড ইউজ চার্টগুলো পড়তে হবে ভালো করে। ওকে, এগ্রিকালচারের যে প্রবলেম চলছে তার পয়েন্টগুলো শুধু দেখবে, নাথিং এলস, অন্য কিছু দেখার চেষ্টা করবে না। ল্যান্ড হোল্ডিং এর একটা চার্ট পেয়ে যাবে, সেটা দেখবে ভালো করে। ল্যান্ড রিফর্মসের জন্য যে আমাদের যে ল্যান্ড রিফর্মস হয়েছে তার ডিটেলস অ্যানালাইসিসটা ভালো করে পড়বে। ল্যান্ড রিফর্মস থেকে কিন্তু স্টেটমেন্ট বেস কোয়েশ্চেন থাকবে। ওকে, ইরিগেশন এবং এখানে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো মার্ক করবে এবং কোথায় সব থেকে বেশি ইরিগেশন হয় এবং ইরিগেশনে সব থেকে হায়েস্ট কে রয়েছে, ক্যানাল ইরিগেশন কোথায় হয়, টিউবওয়েল ইরিগেশন কোথায় হয়, এগুলো কিন্তু কোয়েশ্চেন থাকে। গ্রিন রিভলিউশনটা ডিটেলসে দেখবে, কারণ এটা থেকে বহুবার কোয়েশ্চেন এসছে। নিউ যে একটা টপিক সেটা এখন বারবার নিউ যে আসে সেটা হচ্ছে ড্রাই ফার্মিং। ড্রাই ফার্মিং রিলেটেড যে টপিক অ্যানালাইসিসটা রয়েছে ওটা ভালো করে দেখে নেবে। রিভলিউশন একটা চার্ট পেয়ে যাবে, যেমন কি ব্ল্যাক রিভলিউশন কি, হোয়াইট রিভলিউশন কি, ব্লু রিভলিউশন কি, একটা চার্ট রয়েছে, সেই চার্টটা ভালো করে দেখে নেবে। ওকে, এগ্রিকালচার চ্যালেঞ্জেস কী কী হচ্ছে তার পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো থেকে কিন্তু স্টেটমেন্ট বেস কোয়েশ্চেন থাকবে, সেই পয়েন্টগুলো কিন্তু ভালো করে তোমরা দেখে নেবে, ঠিক আছে? নেক্সট টপিকে আসি, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রিতে তোমাকে যেটা দেখতে হবে, ইন্ডাস্ট্রিয়াল পলিসিগুলো দেখবে এবং পরবর্তীকালে যে ইন্ডাস্ট্রি, যে কয়েকটা ইন্ডাস্ট্রি রয়েছে তাদের মধ্যে ফার্স্ট অফ অল যেটা কটন প্রোডাকশন যেটা হয়, সব থেকে বেশি কটন প্রোডাকশন যেখানে হয় তার স্টেট ওয়াইজ একটা চার্ট রয়েছে, সেটা ভালো করে দেখে নেবে। কটন ইন্ডাস্ট্রিতে প্রবলেম কী কী হয় তার পয়েন্টগুলো দেখবে। ওকে, জুট টেক্সটাইল ইন্ডাস্ট্রি প্রবলেমগুলো দেখবে এবং হ্যান্ডলুম ইন্ডাস্ট্রি যেগুলো রয়েছে সেগুলোর কিন্তু যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো কিন্তু পয়েন্ট ওয়াইজ দেখে নেবে। সিল্ক টেক্সটাইল ইন্ডাস্ট্রি, এটা শুধুমাত্র প্লেসগুলো দেখবে, কোথায় কোথায় সিল্ক টেক্সটাইল ইন্ডাস্ট্রি রয়েছে, কোন স্টেটে কটা রয়েছে, এগুলো দেখে নেবে, ঠিক আছে? আয়রন অ্যান্ড স্টিলের ক্ষেত্রে লোকেশনটা দেখবে এবং মেজর ফ্যাক্টর পয়েন্টগুলো দেখবে, যে কোন আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি ইউএসএ তৈরি করেছে, কোনটা রাশিয়ার সহায়তা তৈরি করা হয়েছে, ঠিক আছে, কোনটা জার্মানির সহায়তা তৈরি করা রয়েছে, এগুলো কিন্তু ভালো করে দেখে নেবে, এবং কোথায় রয়েছে, তার পাশে কোন নদী রয়েছে, এগুলো কিন্তু দেখে নেবে, ঠিক আছে? অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি প্ল্যান্টগুলো দেখে নেবে, কারণ অনেকগুলো প্ল্যান্টগুলো থেকে কোয়েশ্চেন দেয়, ইন্দালকো কোথায় রয়েছে, এগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন দেয়, তো অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি প্ল্যান্টগুলো দেখে নেবে।
অটোমোবাইল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে প্লেসগুলো কোথায় কোথায় সব থেকে বড় বড় অটোমোবাইল ইন্ডাস্ট্রি রয়েছে, গুড়গাঁওতে কোন ইন্ডাস্ট্রি রয়েছে অটোমোবাইল ইন্ডাস্ট্রি, কলকাতাতে কোন অটোমোবাইল ইন্ডাস্ট্রি রয়েছে, এগুলো কিন্তু দেখে নেবে। ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি থেকে তোমরা প্লেসগুলো দেখবে, ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি সব থেকে প্রথম কোথায় তৈরি হয়েছে এবং কোথায় কোথায় রয়েছে, সিন্ধি কি জন্য বিখ্যাত, এগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন এসছে, ঠিক আছে। ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন এটা কিন্তু ডিটেলসে পড়বে, ঠিক আছে, এই এই রিজিয়ন থেকে কিন্তু কোয়েশ্চেন দেয়, এটা ডিটেলসে দেখে নেবে, ঠিক আছে। ইন্ডাস্ট্রিয়াল প্রবলেমের পয়েন্টগুলো দেখবে, কারণ দিতে পারে স্টেটমেন্ট বেস কোয়েশ্চেন, তো ইন্ডাস্ট্রিয়াল প্রবলেমের প্রবলেমগুলো কিন্তু পয়েন্ট ওয়াইজ দেখে নেবে। স্পেশাল ইকোনমিক জোন খুব ইম্পর্টেন্ট, এটা থেকে বহুবার কোয়েশ্চেন এসছে এবং পরবর্তীকালে আসবেও, কারণ যেহেতু এটা ট্রেন্ডিং নিউজে থাকে, ঠিক আছে। স্পেশাল ইকোনমিক জোন এর ডিটেলসটা ভালো করে কিন্তু দেখে নেবে, ওকে। ইকোট্যুরিজম, ইকোট্যুরিজম রিসেন্টলি নিউজে আছে, ট্যুরিজম নিয়ে ইন্ডিয়ান গভর্নমেন্ট অনেক কিছু করছে, তো ইকোট্যুরিজম ব্যাপারটা কি দেখে নেবে। রিজিওনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে তোমরা রিজিওনাল প্ল্যানিংগুলো পড়বে, ঠিক আছে। ফাইভ ইয়ার্স প্ল্যানে কী কী হয়েছে, IRDP-র মেজর পয়েন্টগুলো দেখবে, ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এটা কিন্তু দেখে নেবে, কমান্ড এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম এটা এটাও ভালো করে দেখবে। এছাড়া কি আছে, NWDPRA, RADP, DVC, ঠিক আছে, ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন এটা ডিটেলস দেখে নেবে। পোভার্টি একটা চার্ট রয়েছে, যে স্টেট ওয়াইজ পোভার্টি কোন কোন স্টেটে কত পোভার্টি রয়েছে সেটা একটা চার্ট রয়েছে, সেটাও দেখে নেবে। কন্টেম্পোরারি ইস্যুর মধ্যে তোমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আর্থকোয়েক কি, আর্থকোয়েক কোথায় কোথায় হয়েছে এবং আর্থকোয়েকের রিজন কি জন্য রয়েছে, এগুলো কিন্তু দেখে নেবে। ফ্ল্যাটসের ক্ষেত্রে ফ্ল্যাটসের রিজন কি এবং ফ্ল্যাটস কেন হয়, ফ্ল্যাটস হলে কী কী প্রবলেম আসতে পারে সেটা দেখে নেবে। পলিউশনের ডিটেলস পড়া প্রয়োজন, এটা কিন্তু ইম্পর্টেন্ট আর রয়েছে এইবারে, তো পলিউশনের ডিটেলসটা তোমরা দেখে নেবে, ওকে। এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, এটা ইয়ারটা কত এবং কী কী এর ফলে কী কী স্টেপ নেওয়া হয়েছিল সেগুলো কিন্তু দেখে নেবে। ফুড সিকিউরিটি থেকে কোয়েশ্চেন এসে এবং দুবার তিনবার কোয়েশ্চেন এসে, তো ফুড সিকিউরিটি যে মেজর পয়েন্টগুলো আছে সেগুলো দেখে নেবে। শিফটিং কাল্টিভেশন, এটা কোথায় কোন কোন স্টেটে হয় এবং কোথায় কোথায় শিফটিং কাল্টিভেশনের কী কী নাম রয়েছে, এগুলো কিন্তু কোয়েশ্চেন এসছে, তো এগুলো একটু দেখে নেবে, ঠিক আছে। অ্যাপেন্ডিসাইস, এটা খুব ইম্পর্টেন্ট, অ্যাপেন্ডিসাইস ক্ষেত্রে ইম্পর্টেন্ট মাউন্টেন হিলস এটা খুব ইম্পর্টেন্ট রয়েছে, এটা সবগুলোর একটা চার্ট পেয়ে যাবে তোমরা, সেই চার্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট পিক কী কী রয়েছে, ইম্পর্টেন্ট লেক কী কী রয়েছে, ইন্ডিয়ার ফ্যাক্ট কী কী রয়েছে, ঠিক আছে। ফরেস্টের পার্সেন্টেজ শেয়ারে একটা চার্ট রয়েছে সেটা দেখবে, জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশনে একটা চার্ট রয়েছে সেটা দেখে নেবে, ন্যাশনাল পার্ক ওয়াইল্ড লাইফ যে পার্সেন্টেজ, কত পার্সেন্টেজ ন্যাশনাল পার্ক রয়েছে, কত পার্সেন্টেজ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রয়েছে, এটা একটা চার্ট রয়েছে সেটাও দেখে নেবে। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো এবং চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করো। আর এই রিলেটেড আর কী কী ভিডিও তোমাদের দরকার, কোন কোন সাবজেক্টের উপর ভিডিও তৈরি করলে তোমরা উপকার, তোমাদের উপকার হবে, বা কোন কোন সাবজেক্টের উপর ভিডিও তৈরি করলে তোমরা উপকৃত হবে, সেই বিষয়ে তোমরা কমেন্ট করো নিচে কমেন্ট বক্সে। আর কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো এবং ভিডিও রিলেটেড কোনো সাজেশান থাকলে সেগুলো জানাও। আর যদি ভিডিওটা তোমাদের ভালো না লাগে, যদি ডিসলাইক করো, তাহলে সেক্ষেত্রে রিজনটা বলো কী কারণে ডিসলাইক করছো, তাতে কী হবে আমি বুঝতে পারবো যে কোথাও কোন কোন জায়গাতে আমার ইমপ্রুভমেন্ট প্রয়োজন রয়েছে, ওকে। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে, থ্যাংক ইউ।